মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী মানছে না দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল। সোমবার অ্যাসিড আক্রান্ত মহিলা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আরো একবার অমানবিক মুখ দেখল দুর্গাপুরবাসী। আবারও অভিযোগ, ফের অভিযোগ উঠল দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের বিরুদ্ধে। আরো একবার অমানবিক মুখ দেখল শিল্পাঞ্চল দুর্গাপুরের মানুষ। কিছুদিন আগে এক মহিলার উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটে শিল্পনগরী দুর্গাপুরের বিজনের আইনস্টাইন এলাকায়। ঘটনার পর থেকেই নড়ে চড়ে বসে দুর্গাপুরের পুলিশ প্রশাসন। তদন্তে নেমে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার অ্যাসিড আক্রান্ত মহিলা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে হাসপাতালের চিকিৎসকরা এমার্জেন্সি ভাবে অ্যাসিড আক্রান্ত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করতে বললেও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হবে না বলে ওই মহিলাকে হাসপাতাল থেকে চলে যেতে বলেন। মঙ্গলবার অ্যাসিড আক্রান্ত ওই মহিলা এই ঘটনা নিয়ে জেলা শাসক ও দুর্গাপুর মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানান। অভিযোগ জানায় মুখ্যমন্ত্রী ও রাজ্য স্বাস্থ্য ভবনে। ঘটনাটা হয়েছে আমার মুখে 6 তারিখে, তা আমি হসপিটালে বিধাননগরে ভর্তি ছিলাম। তারপরে আমাকে বর্ধমানে ট্রান্সফার করলো, বর্ধমান থেকে বললো কলকাতা। তা আমার তো সম্ভব নাই কলকাতা যাওয়া। তো স্বাস্থ্যসাথী কার্ডে আমি ট্রিটমেন্ট করাতে চাই, ওই কার্ডটা তো হয়েছে ট্রিটমেন্টের জন্য। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এখন ওরা বলছে নাকি এটাতে এই কার্ডে হবে না, স্বাস্থ্যসাথী কার্ডে হবে না, ট্রেনে হবে না। ওইটাই তারপরে বলছে কি না হবে না এই কার্ডে। কেন হবে না বলছে কি এটা তো মানে কেউ ছুঁড়েছে, বলছে না হবে না। কিসে হবে না বলছে, মানে ট্রিটমেন্ট হবে না এই কার্ডে, স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট হবে না। তো কেনে হবে না, এটা তো ট্রিটমেন্টের জন্য তো হয়েছে এই কার্ডটা। আমি কি নিজে এসিতে পড়িনি, তো কেউ তো ছুঁড়েছে, এটা তো অ্যাক্সিডেন্টই, তো তাহলে তো কেনে হবে না এই কার্ডে। আমরা মমতা ব্যানার্জি মতন কথার মতন হসপিটাল চালাই না, আর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা চিকিৎসা করবো না, করতো বাধ্য নাই। এটা কোথা থেকে বলেছে? হেলথ ওয়ার্ডে। কখন বলেছে কথাটা? 13 তারিখ। দিদি আমার আপনার কাছে এটা একটু অনুরোধ যে আপনি একটু হেল্প করুন, যেন এই কার্ডে হয়ে যায়। হেলথ ওয়ার্ডে বলেছে স্বাস্থ্যসাথী হবে না, হবে না বলছে। আমার দিদির উপরে অ্যাসিড, ঠিক আছে, আমি বিধাননগরে ভর্তি করেছিলাম, বিধাননগর থেকে বর্ধমানে রেফার করেছে, বর্ধমান থেকে বলছে কি কলকাতা নিয়ে যাবে। এবারে আমাদের সেরকম তো কিছু তো সুযোগ নাই যে আমি কলকাতাতে এবারে ভাগদৌড় কীরকম করবো, আমাদের কাছে কিছু নাই। তো এবারে আমরা হেলথ ওয়ার্ডে নিয়ে গেছিলাম, হেলথ ওয়ার্ড থেকে ফার্স্টে বলেছিল কি ভর্তি নিয়ে নেবো, তারপরে উনি কিছুক্ষণ বলছে কি না এবারে ভর্তি কার্ড দিয়ে অ্যালাউ করবে না, চিকিৎসা হবে না। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে না, 5 লাখ টাকা যে সরকার থেকে বানিয়ে দিয়েছে ওইটা কার্ড আছে আমরা। তারপরে বলছে ওই কার্ডে এটা ইস্যু হবে না, এই কার্ড দিয়ে এলাজ হবে না, তোমাদেরকে যা করতে হবে ওটা ক্যাশে করাতে হবে। আমার সম্ভব নয় কি আমরা কিছু ক্যাশে আমরা করাতে পারবো। হ্যাঁ, আমি সবাইকে জানিয়েছি। কাদের কাদের জানিয়েছিল? কাদের কাদের বলতে কি যে আমাদের কোনো পার্টির লোক আছে, এবারে আমরা আইজিও অফিসে এখানে এসছি, ওনাকেও জানিয়েছি। কি বললেন এসছি? উনি তো বলছেন কি ও সরকারি হসপিটালে যাও। হ্যাঁ, লিখি জমা করেছি, না আর কিছু কথা বলিনি। আপনারা এখন তাহলে কি চাইছেন? আমরা চাই কি আমাদের দিদিকে মানে হসপিটালে ভর্তি করে আমাদের ওই কার্ডে এলাজ হয়ে যাক, বাট আমি এইটাই চাই কি আমার দিদি ভালো হয়ে যাক। আর এখানে হেলথ ওয়ার্ডে বলেছে কি এখানে এলাজ হয়ে যাবে, ওই কার্ডে হয়ে যাবে, ফার্স্টে বলেছিল ওই কার্ডে হয়ে যাবে, তারপরে উনি বলছে কি না এই কার্ডে হবে না। এবারে কোথায় আমি কোথা থেকে কী করবো বলুন, ওই কার্ডে কেন হবে না?
ও বলছে কি ক্যাশে করাতে হবে। ফার্স্টে বলেছিল যে এই স্বাস্থ্য সাথী কার্ডে হয়ে যাবে, তারপরে উনি বলছেন কি না এই কার্ডে এই ইস্যু হবে না, এই কার্ডে মানে এরকম এই মানে এসিড কেসটা আছে এই জন্য এই কার্ডে হবে না। এই বিষয়ে দুর্গাপুর পূর্বে তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে তো লিখতে হবে, আমি তো আর এই নিয়ে বলতে পারবো না, কমেন্টও করতে পারবো না। তবে একটা জিনিস এটাও বুঝতে পারছি না, সবাই যদি দুর্গাপুরে ধরুন 3.5 লক্ষ লোক আছেন, তারা যদি সবাই একসঙ্গে মিশন হসপিটাল আর হেলথ ওয়ার্ল্ড ছাড়া কোনো ট্রিটমেন্ট করাবেন না, স্বাস্থ্য সাথী কার্ডে পুড়ে গেছে অ্যাসিডে নিজে পুড়ে গেছেন, উনি তো সাবডিভিশনাল হসপিটালেও যেতে পারে, ওনারা সবাই যাবেন না হেলথ ওয়ার্ল্ড না মিশন। তো এখানে ওদেরও তো লিমিটেড সিটস আছে না? না না, আরে ভাই সেটা তো আপনি বলছেন, আপনি লিখতে পারেন, কিন্তু যিনি ভিকটিম তিনি তো জানাবেন, তিনি লিখে জানান, আমি প্রপার অ্যাকশনের জন্য বলে দিচ্ছি। আর কি বলবো, ইনভেস্টিগেট করে ওরা অ্যাকশন নেবে, এর বাইরে আমি কি করবো? আমি তো ওই হসপিটালটা চালাই না যে আমি মেরে বলবো যে এক্ষুনি যে আপনি নিন, কেন নেবেন না? উনি যদি বলেন তাহলে আমরা এক রিকোয়েস্ট করব, আর দুই হচ্ছে আমরা উনি কমপ্লেন করলে সেটা এনকোয়ারি করে অ্যাকশন নিতে বলবো, এর বাইরে তো পারবো না ভাই কিছু। ঘটনার তীব্র নিন্দা করে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ভুড়ুই কি বললেন শুনে নেব। স্বাস্থ্যসাথী কার্ডটা কিসের জন্য, কি কারণে স্বাস্থ্যসাথী কার্ড? মানুষ অ্যাক্সিডেন্ট হবে, মানুষের কোনো শারীরিক অসুস্থ হয়ে পড়বেন। আমরা আগেই বলেছিলাম এই স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণ ভুয়ো কার্ড, কিছু মানুষকে দেওয়া হচ্ছে, কিছু পাবে কিছু পাবে না, এর কোনো মূল্যহীন, শুধুমাত্র ভোটের স্বার্থে রাজনীতি করার জন্য করা হয়েছে। আর আয়ুষ্মান প্রকল্প মোদীজির 5 লক্ষ টাকা সমস্ত সারা ভারতবর্ষের মানুষ পাচ্ছে, পশ্চিমবঙ্গে করা হলো না, গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে, মানুষ যদি চা করে না। আমরা বলেছিলাম এই সম্পূর্ণ মিথ্যা, ধাপ্পাবাজি, এর কোনো মূল্যহীন ভিত্তিহীন। গরিব মানুষ, আমাদের বাংলার গরিব মানুষ, তারা করবেন কি? হাজার হাজার মানুষ লাইন দিচ্ছে, আজকে পেয়েছে। দ্বিতীয় হচ্ছে নার্সিংহোমে পয়সা দেওয়া হচ্ছে না, স্বাস্থ্যসাথী কার্ডে যে চিকিৎসা হচ্ছে পয়সা পাচ্ছে না, অনেক চিকিৎসকের অনেক নার্সিংহোম ঘুরে যাওয়া হচ্ছে, আর অর্ধেক ভুয়ো আছে পাচ্ছে না। শারীরিকভাবে সম্পূর্ণ যে মিথ্যাচার এই সরকার চলছে, ধাপ্পাবাজি চলছে, তার উদাহরণ এটাই, কি বলবেন? সাহায্য হচ্ছে তো বাংলা মানুষের, আজকে কোনো চাকরি নেই, কোনো শিল্প নেই, কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র খালি ওই ক্লাবকে টাকা দেওয়া, ওই লক্ষ্মীর ভাণ্ডার করা, ভিক্ষা ঝুলি দিয়া ভিক্ষা দেওয়া, এই করে ভোট লুট করেছে, এই মানুষকে ভোগ করতে হবে? আমরা বলেছিলাম এই সরকারটা পুরোপুরি ধ্বংস বাংলা করে দিয়েছে, মানুষ বুঝতে পারেনি, এই মানুষ হিসাব দিতে হবে। আর এই স্বাস্থ্যসাথী কার্ডটা সম্পূর্ণ ধোঁকাবাজি, কোন কোন নার্সিংহোমে চিকিৎসা করতে গেলে পরে এই কার্ডে সরকারের পয়সা রিফান্ড করবে, পয়সা দেয়নি, তার ফলে এই মানুষ চিকিৎসা করছে না, আর গরিব মানুষ আজকে এই দিন মারা যাচ্ছে, বাংলা দুর্ভাগ্য। এর আগেও এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে হাসপাতালের মালিক ও কিছু ডাক্তারের পাসপোর্ট সিজ করেছে দুর্গাপুর থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী মানছে না দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর আদেশ না মানার সাহসেরা পাচ্ছে কোথায়? জবাব চাইছে দুর্গাপুর, জবাব চায় শিল্পাঞ্চল। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।